ইডেন মহিলা কলেজের সামনে কিন্তু রাস্তার যে ফুটপাত, এই ফুটপাতের মধ্যে এরকম মেয়েদের জিনিসপত্রের অনেক দোকান বসে, যেগুলো একদম ফুটপাতেই বসে একদম, এবং অনেক কম দামে জিনিসপত্র সেল করে। এখন আমি যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। এরপরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে স্কার্ট, এগুলো 150 টাকা 100 টাকা এরকমের মধ্যে পাওয়া যায়। ইডেন মহিলা কলেজের সামনের এই ফুটপাতের মার্কেটটা কিন্তু প্রত্যেক দিনই বসে, যেদিন কলেজ খোলা থাকে সেই প্রত্যেক দিন তো অবশ্যই আপনি খোলা পাবেন, আর যেদিন সরকারি বন্ধের দিন সেদিন হয়তো বা তারা বসে না। তারপরে এখানে অনেক কসমেটিক্সের দোকান, জুয়েলারির দোকান, অনেক কিছু আছে। আমি যতটুকু পারছি ভিডিওতে কভার করার চেষ্টা করছি, প্রায় সবগুলো দোকানে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে যে জুয়েলারিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো ইয়াররিং, এগুলো 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম দামের মধ্যেই পাওয়া যাবে। এখানে এন্টিকের কিছু চুড়ি জুয়েলারি আছে, এগুলোও এরকম দামের মধ্যে 20 30 40 50 এরকম ভিতরেই হচ্ছে পাওয়া যায়। আপনি জিনিস দেখে সেটার কোয়ালিটি অনুযায়ী তার সাথে দামাদামি করে নিতে পারবেন। বেশ কয়েকটা জুয়েলারির দোকানই এখানে বসেছিল, এই একদম কলেজের সামনে থেকে শুরু করে প্রায় নীলক্ষেতের মোড় পর্যন্ত অনেক দোকান এখানে বসে। তো ইডেন মহিলা কলেজ থেকে একটু দূরেই কিন্তু হচ্ছে নিউ মার্কেট, যেখানে কিন্তু এই জিনিসগুলোর দাম এর থেকে একটুখানি বেশি, কিন্তু এই ফুটপাতটাতে তুলনামূলক কম। এরকম জুয়েলারির দোকান ছাড়াও এখানে আরও ছিল, এটা শাড়ির দোকান, যেখানে প্রত্যেকটা শাড়ি সেল করছিল 300 টাকা করে। এগুলো জর্জেটের শাড়ি ছিল, তো যেটাই নেবেন 300 টাকা এরকম প্রাইসে সেল করছিল। এরপর এখানে ছিল কিছু চুড়ির দোকান, এগুলো হচ্ছে রেশমি চুড়ি, যেগুলোর প্রাইস 50 টাকা 60 টাকা মুঠ এরকম করেছিল। এরপরে ছিল কিছু লেডিস টি শার্টের দোকান, এরকম লেডিস টি শার্টের আরও দু একটা দোকান আছে। এরপর লেডিস প্যান্ট, যেগুলো আপনি 200 টাকা 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর লেডিস জেগিন্স, আরও অনেক রকম, এক কথায় লেডিস আইটেম যা যা প্রয়োজন তার সবই প্রায় এই কলেজের সামনে বসে। এরপর এখানে কিছু বাচ্চাদের জামা কাপড়ও আছে, যেগুলো হচ্ছে বেবি টি শার্ট, সেগুলো 50 টাকা করে সেল করছিল। এরপর এখানে কিছু পার্টি গজ কাপড় আছে, যেগুলোর দাম হচ্ছে 150 টাকা করে গজ। এগুলো মার্কেটের তুলনায় অনেক কম, তবে মার্কেটের মতো এত বেশি ডিজাইন এখানে অ্যাভেলেবল ছিল না। এরপরে কিছু পায়জামার কালেকশন দেখলাম, যেগুলো হচ্ছে ওনারটা গেঞ্জি কাপড়ের মধ্যে আর কি। আবার কিছু জেগিংসও আছে, তারপর কিছু নামাজি হিজাব, এগুলোর দাম 100 120 130 এরকম করে। তারপরে একটা এই বোরখার সাথে যে হিজাবগুলো পরে সেই স্টাইলিশ হিজাবের কিছু কালেকশন ছিল এখানে, তো এগুলোর প্রাইস ছিল 100 150 200 এরকম করে, এক একটা এক এক দাম। তারপরে কিছু সুতি গজ কাপড়ের একটা দোকান ছিল, এই সুতি গজ কাপড়ের দোকানটাতে গজ ছিল সর্বনিম্ন 80 টাকা করে। কিছু এক কালারও এখানে তারা রেখেছে যাতে ম্যাচিং করে নেওয়া যায়। এরপর আমি একটা ওয়ান পিসের দোকান দেখলাম, এই ওয়ান পিসগুলো বেশ ভালো লাগছিল এবং ভালো মানের ছিল, তো এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে প্রতি পিস। এরকম আপনি যদি ইডেন মহিলা কলেজের সামনে যান তাহলে আরও অনেক কিছুর কালেকশন দেখতে পাবেন। এরপরে ছিল লেস, এই লেসগুলো ছিল প্রতি গজ 10 টাকা করে, কোনোটা ছিল 20 টাকা করে, যেগুলো মোটা সেগুলো 20 টাকা।